তোরি রাগি চোখে তাকিয়ে বলল মোটেও আমার আড়ি পাতা স্বভাব নেই পাশাপাশি বসে আছে তাই শুনতে পেয়েছি আর তাছাড়া অন্যের ভালোবাসাময় কথা শুনতে ভালো লাগে হ্যাঁ শুধু আমার ভালোবাসাগুলো হজম করতে কষ্ট হয় তোমার তাই না কারেক্ট তোমার ভালোবাসাগুলো হজম করতে সত্যিই আমার কষ্ট হয় তোমার মতো অত ভালোবাসার লোড আমার এই ছোট্ট দেহখানা নিতে পারবে না রোশান অসহায় চোখে তাকালো মলিন স্বরে বলল হ্যাঁ বিয়ের পর থেকে তাই তো দেখছি ভাইয়ের ওরকম পাগলামি লাভ টর্চার গুলো অনেক সহ্য করতে পারে আর আমি তো উৎসব ভাইয়ের মতো না সেখানে তুমি এই এক মিনিট তুমি বুঝলে কি করে উৎসব ভাই পাগলামি করছে লাভ টর্চার করে রোশান তরির কাজ খেসে বসে বলল আরে মানুষ দেখেই বোঝা যায় দেখনি উৎসব ভাই অনেকে পাওয়ার জন্য কীরকম পাকলামি করেছেন কতটা ভালোবাসি অনেকে যে মানুষটা অনেকে এত ভালোবাসে সে মানুষটা এখন অনেকে নিজের করে পেয়ে করবেই। তাই না তরি ছোট ছোট চোখে তাকালো রোশানের দিকে রোশান ফিক করে হেসে দিলো আরও কিছুক্ষণ আড্ডা চললো এভাবে অতপর এগারোটা নাগাদ সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে গাড়ি চলতে শুরু করেছে ঢাকার উদ্দেশ্যে উৎসব ড্রাইভ করছে পাশেই অর্নি বসা পিছনে বসেছে নোর শান্ত এবং ঈশা নোর জানালার সাইডে বসেছে ওর পাশেই শান্ত তারপর বেশ কিছুটা দূরত্বে ঈর্ষা বসেছে অপর পাশের জানালা ঘেসে অর্নি জানালার উপর হাত রেখে তাতে থুতনি ঠেকিয়ে বসেছে ওর পিছনে নৌরু সেম ভাবেই বসেছে দুজনেই বেশ মুগ্ধ চোখে বাইরের পরিবেশ দেখছে এই যে দ্রুত গাড়ি চলছে যার ফলে শাহ সাহ করে বাতাসের শব্দ আসছে কানে পিছনে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ফেলে আসছে এসব বেশ উপভোগ করছে ওরা দুজনে মাঝে মধ্যে তো আবার হাত বাইরে দিচ্ছে এ নিয়ে উৎসব বেশ কয়েকবার রাগা রাগিও করেছে কিন্তু কে শোনে কার কথা অর্নি আর নোর নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করছে পাহাড়গুলো পেরিয়ে যাওয়ার সময় অর্নি বায়না ধরে গাড়ি থামানোর জন্য ওর সাথে নূরও খানিকটা তাল মেলায় তাই উৎসব বাধ্য হয়ে একটা চায়ের দোকান দেখে গাড়ি থামায় ওদের গাড়ি থামতে দেখে পিছনে অর্ণবও গাড়ি থামায় অর্নি উৎসব ওরা সকলেই গাড়ি থেকে নেমে যায় অর্ণব গাড়ির জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো কি ব্যাপার সবাই নেমে বলেছে উৎসব সিঁড়িকে তাকিয়ে পড়ল আপনার বোনের আবদার গাড়ি থামাতে হবে এখানে জায়গাটা নাকি তার ভীষণ মনে ধরেছে অর্ণব মুচকি হাসল বোনের পাগলামিতে সাথে ভালো লাগা কাজ করলো উৎসবের প্রতি ওর বোনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ইচ্ছেকেও কেউ বেশ প্রাধান্য দেয় ছেলেটা ততক্ষণে টাইরা তরি ওরা সকলেই নেমে পড়েছে গাড়ি থেকে নেহাল অর্ণবের সামনে গিয়ে বলল। কি ব্যাপার তুই গাড়িতে গাড়িতেই বসে থাকবি নাকি নেহালের কথাই ধ্যান ভাঙলো অর্ণবের গাড়ি থেকে নেমে পড়ল দ্রুত সকলে মিলে টং দোকানের সামনে দাঁড়িয়ে চায়ের আড্ডা দিল বেশ কিছুক্ষণ অর্ণি নোর রোশান এবং তরি চারজনেই পাহাড়ের সাইডে চলে গেছে ছবি তুলতে এই নিয়ে উৎসব অর্ণব শান্তর বেশ বারণ ছিল অর্ণি এক সময় টেনে উৎসবকে নিয়েও ওর সাথে বেশ কয়েকটা ছবি তোলে অর্ণবকে চায়ের বিল দিতে দেখে উৎসব সেদিকে এগিয়ে যায় উদ্দেশ্য ও বিল দিবে কর্নি ওরা তখনও ছবি তোলায় ব্যস্ত টাইরা আয়ান ঈশা নেহাল ওরা চার জুনে টং দোকানের এক পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে ঈশা আড্ডা দিচ্ছে বললে ভুল হবে ও চুপচাপ সকলের কথা শুনছে ওদের সাথে ওর তেমন একটা সক্ষতা গড়ে না ওঠায় ও পুরোপুরিভাবে মিশতে পারছে না অর্ণবার উৎসব এগিয়ে এলো সেদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছে উৎসব বারবার অর্ণি ওদের দিকে তাকাচ্ছে ও এখানে থাকলেও ওর মনটা অর্ণির ওখানে আছে পাহাড় ঘেঁষে রাস্তাটা অনেক দূর চলে গেছে রাস্তার অপর পাশেই বড় একটা খাদ আছে বিপদের কথা তো আর বলা যায় না যদিও বা ওরা খাত থেকে বেশ অনেকটা দূরেই আছে তবুও উৎসব নজর ডাকছে সেদিকে বারবার এদিকে নেহালেও আজ নিজের অচান্তেই বারবার তাকাচ্ছে অর্ণির দিকে মেয়েটাকে যেন আজ রকম সুন্দর লাগছে ও বুঝতে পারছে এটা ঠিক না অর্নি এখন উৎসবের বউ তবুও বারবার নিষিদ্ধ জিনিসটার উপরই চোখ যাচ্ছে নেহাল নিজেকে সামলে নিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল মনোচোক দিল সকলের সাথে আড্ডায় তবুও বেহায়া মন ঘুরে ফিরে অর্ণের দিকেই যেতে চাচ্ছে নেহাল বহু কষ্টে নিজের মনকে বেঁধে রাখছে ও চাই না ওর জন্য অর্নি উৎসবের ভালোবাসায় কোনরূপ ফাটল ধরাক কিন্তু ভালোবাসাটা তো মনের ব্যাপার মস্তিষ্কের কথা তো আর মন মানবে না রোশান নূর ওরা আশপাশটা ঘুরে দেখছে ভীষণ ভালো লাগছে জায়গাটা ওদের কাছে অনি চলতে চলতেই বলল এই জায়গাটা আমার এত ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজীবন আমার স্মৃতির পাতায় এই জায়গাটা থেকে যাবে রোশন হেসে অর্নির মাথায় কাঠটা মেরে বলল কত জায়গায় তো তোর স্মৃতির পাতায় থাকবে বলেছিলি সেসবকে আছে এখনো নাকি গুলিয়ে খেয়ে ফেলেছিস অনিচ্ছু কটমট করে তাকালো রোসানের দিকে নোর রোশানকে বলল এই রোশান না তোর সাহস তো কম না আমার ভাবির মাথায় গাট্টা মারিস তুই একদম ধাক্কা দিয়ে খাদে ফেলে দিব কিন্তু বলে দিলাম অর্নি মুচকি হেসে নূরকে জড়িয়ে ধরলো এক পাশ থেকে রোসান মলিন স্বরে বলল হ্যাঁ তোরা দুজন তো একজোট হবি আগে একজোট ছিলি আর এখন তো দুজনে ননদ ভাবি কথাই আর করে হেসে দিল এদিকে তরি আর শান্ত মুচকি হাসলো ওদের তিনজনের কাণ্ডে উৎসব ডেকে গাড়িতে বসতে বলল সবাইকে চলে যাবে এখন তাই ওরা গাড়ির দিকেই এগুচ্ছে সবাই একসাথে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে ফোনটা নিচে পড়ে যাওয়ায় ও সবার পিছনে পড়ে গেল ওর থেকে হাত দুয়েক দূরত্বে নোর হাঁটছে নোর পিছন ফিরে দেখলো অর্নি মাটি থেকে ফোন তুলে নিল নোর বলল তাড়াতাড়ি পাচালা ভাইয়া পরে আবার চটে যাবে অর্নি মুচকি হাসল নূরের কথায় নোর সামনে ফিরে আবারও হাঁটতে শুরু করল হঠাৎ কিছু একটা একটা মনে হতেই দ্রুত গতিতে পেছন ফিরে তাকালো দেখলো গাড়ি ধেয়ে আসছে এদিকে আর কিছুটা হলেই অর্নিকে ধাক্কা মেরে দিবে গাড়িটা নূর অর্নি বলে চিৎকার করে এগিয়ে গেল অর্নির দিকে দ্রুত অর্নির হাত ধরে টেনে এক সাইডে নিয়ে এলো দুর্ভাক্ষ্য খাদের দিকেই এসে পড়লো দুজনে কোনো কিছু পুচে ওঠার আগেই কেটে খাতে পড়ে গেল নূর অর্নি হাত বাড়ায় সেদিকে কোনো রকমে নূরের আঙ্গুল স্পর্শ করে অর্নি পুরো হাত আঁকড়ে ধরতে পারেনি নূরের ওড়নাটা চলে আসে অর্নির হাতে এদিকে প্রথমে নূরের চিৎকার শুনেই সকলে এগিয়ে আসে কিন্তু এসেই যে এরকম একটা কিছু দেখবে তা মোটেও কল্পনা করেনি কেউ অর্নি নূরের ওড়নাটা বুকে আগলে নিয়ে চিৎকার করে নূরের নাম ধরে ডেকে সেন্স হারাই সেখানেই ঘটনার আকস্মিকতায় সকলেই বাক্র ক্রুদ্ধ হয়ে যায় অর্ণব টাইরাকে উদ্দেশ্য করে বলল অর্ণব চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ব্যবস্থা করো অর্ণবের কথাই তরি আর টাইরা তাই করলো শান্তর পাকলামি শুরু হয়েছে খাদের ধারে বসে পাগলের মতো আচরণ করছে আর নূরকে ডাকছে ওদিকে উৎসবের পা আটকে আছে আগের জায়গাতেই নিজের চোখের সামনে আতরের ছোট বোনটাকে খাদে পড়ে যেতে দেখেও কিছুটি করতে পারলো না ও রোশানের অবস্থাও করুন নেহালার ঈশা শান্তকে সামলানোর চেষ্টা করছে আয়ান লোকাল থানায় ফোন করে জানালো ঘটনাটা খানিক সময়ের মাঝেই পুলিশ ফোর্স চলে এলো সেখানে তারা তল্লাশি চালাচ্ছে জায়গাটা কয়েকজন পুলিশকে খাদে নামানো হয়েছে উৎসবের মতো শক্ত মানুষটাও কাঁদছে আর চোখের সামনে নিজের বোনের এই পরিণতি দেখে অনির জ্ঞান ফিরতেই পাগলামি শুরু করে দিল ও রোশানের গলা চড়িয়ে ধরে কাঁদছে ও রোশানও কাঁদছে আছে তিনজনের বন্ধুত্ব খুবই স্ট্রং ছিল তিনটা দেহ যেন একটাই প্রাণ ছিল প্রাণপ্রিয় সেই বন্ধুর এরকম অবস্থায় নিজেকে সামলে রাখা বড্ড কঠিন অর্ণি নুরির ওড়নাটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার জন্য আমার জন্য নূর ওখানে পড়ে গেল আমি আমি মেরে ফেলেছি ওকে নূরকে আমি মেরে কথাগুলো বলতে বলতে আবারও সেন্স হারাই অর্ণি দুদিন চলে গেল এর মাঝে নূরের কোনো হদিশ পাওয়া যায়নি শায়লা আর নিলয় আব্রারের অবস্থা খুবই খারাপ একমাত্র মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে মেনে নিতে পারছে না ওনারা সুখী পরিবারটাতে যেন হঠাৎই বিষাদের ছায়া নেমে এলো অন্ধকারে ডুবে গেল পরিবারটা সাথে শান্তকেও রেখে গেল নিকোষ কালো অন্ধকারে আজ আবারও সেই খাদের কাছে এসেছে উৎসব শান্ত অর্ণব রোশান অর্ণে আসতে চেয়েছিল বারবার উৎসবে আনেনি ওকে উৎসব উদ্দেশ্যে পুলিশের উচ্চ পদস্থ দুজন কর্মকর্তাও আছেন একজন বললেন স্যার খাতটা অনেক গভীর ওখানে কেউ পড়ে গেলে তার বাঁচার চান্স একদমই নেই আমাদের যত মনে হয় উনি বেঁচে নেই এমন কথাই রেগে গেল শান্ত পুলিশের কলার চেপে ধরে বলল বেঁচে নেই মানে কি হ্যাঁ বেঁচে মানে কি বোঝাতে চাচ্ছেন আপনারা অর্ণব শান্তকে ছাড়িয়ে নিল শান্ত হতে বলল ওকে উৎসব এক ধ্যানে গভীর খাতটার দিকেই তাকিয়ে আছে অর্ণব বলল বাঁচার চান্স নেই বুঝলাম কিন্তু বডিটা বডিটা নিশ্চয়ই পাওয়া যাবে আপনারা আরেকজন পুলিশ কর্মকর্তা বললেন স্যার আমাদের টিম লাস্ট দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো বডি পাওয়া যায়নি খাদে উৎসব এবার ডেকে গেল চিৎকার করে বলল তাহলে বলছেন কি করে বেঁচে নেই আমার বোন কোন এভিডেন্স ছাড়া আপনারা আমার বোনকে মৃত ঘোষণা করতে পারেন না অফিসার সরি স্যার এই মুহূর্তে কোনো এভিডেন্স নেই আমাদের হাতে তবে এটা মানতে হবে এখান থেকে একবার কেউ পড়লে তার বাঁচন চাস একদমই নেই ওকে ফাইন মেনে নিলাম আপনার কথা আমার বোন বেঁচে নেই তাহলে ওর বডি দেখাতে পারছে না কেন আমাদের মেবি আমাদের টিম ওখানে পৌঁছানোর আগেই কোনো জীবজন্তু উৎসবের এবার নিজেকে সামলে রাখতে কষ্ট হলো পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলল এই অফিসার একদম অর্ণব টেনে নিয়ে গেল উৎসবকে পুলিশকে সরি বলে উৎসবের সামনে গিয়ে দাঁড়ালো বলল মাথা গরম কাছে অর্ণব না চুপ হ্যাঁ ভালোভাবে ভেবে দেখো খাতটা অনেক গভীর এত উঁচু থেকে পড়লে বাজার চান্স সত্যিই খুব কম উৎসব এবার নিজেকে সামলে রাখতে পারলো না অর্ণবকে জড়িয়ে ধরে কেঁদে দিল অর্ণব উৎসবের পিঠে হাত বলিয়ে বলল শান্ত উৎসব তুমি এভাবে ভেঙে পড়লেটি গিয়ে সামলা শান্তর কথাটা একবার ভাবো ওর মনের অবস্থাটা বোঝো একবার উৎসব অর্ণবকে ছেড়ে চোখের পানি মুছে নিল শান্তর কাছে গিয়ে জড়িয়ে ধরল ওকে ছেলেটাও উৎসবের সান্নিধ্য পেয়ে হু করে কেঁদে উঠল সময় কারো জন্য থেমে থাকে না সে তার আপন গতিতে চলে এর মাঝে কেটেছে অনেকগুলো দিন নোর খাদে পড়ে যাওয়ার ছয় মাস হলো আজ সেই খাদের ধারেই গাড়ি থামিয়ে গাড়ির ডিকির উপর বসে আছে শান্ত এই ছয় মাসে ছেলেটা আর নিজের মাঝে নেই শুকিয়ে কাঠ হয়ে গেছে অযত্নে বেড়ে চলেছে চুল দাড়ি এক ধ্যানে খাদের দিকে তাকিয়ে আছে শান্ত অস্ফুট স্বরে বলল নূর এই নূর শুনতে পাচ্ছ তুমি আমি সত্যি ভালো নেই তোমাকে ছাড়া বলেছিলাম তো তুমি শুধু আমারই খাও তাহলে আজ আমাকে ছেড়ে কেন চলে গেলে তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে একটাবারের জন্য আমার কথা মনে হলো না তোমার একা একা আরো অনেক কথাই বলে যাচ্ছে শান্ত কিছুটা স্পষ্ট আবার কিছুটা অস্পষ্ট এমন সময় উৎসব গাড়ি নিয়ে এলো সেখানে শান্তকে বসে থাকতে দেখে ওর থেকে অনেকটা দূরত্বে গিয়ে গাড়ি থামালো ও শান্তকে একা ছেড়ে দিল কিছু মুহূর্তের জন্য গাড়ি থেকে নেমে রাস্তার ধারে গাছের উপর বসে পড়ল উৎসব সামনেই বিশাল খাদ এই খাদেই পড়ে গেছে ওর আদরের ছোট বোনটা উৎসব পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল কাগজটা খুলে চোখ গুলালো একবার দুই ফোটা জল গড়িয়ে পড়লো কাগজটার উপর এটা অর্ণির রেখে যাওয়া লাস্ট চিরকুট হ্যাঁ ঠিকই ধরেছেন অর্ণিরই রেখে যাওয়া লাস্ট চিরকুট যাতে লেখা আছে উৎসব ক্ষমা করবেন আমাকে আমি বাঁচাতে পারিনি নূরকে আমাকে গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়েই নূর খাদে পড়ে যায় ওর বন্ধুকে বাঁচাতে পারলেও আমি আমার বন্ধুকে বাঁচাতে পারিনি উৎসব আমার জন্য শুধুমাত্র আমার জন্যেই এমনটা হয়েছে আজ আমি আপনাদের কারোর সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছি না উৎসব পারলে ক্ষমা করে দিয়ে আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না প্লিজ ওহ আর একটা কথা যদি সম্ভব হয় তাহলে আপনি শুধু আমারই থাকবেন প্লিজ আপনার কথাই আজ আপনাকে বলছি আমি উৎসব তুমি শুধু আমারই হও চিঠিটা পড়ে চোখ বন্ধ করে নিল উৎসব ওর অর্নিও ওর কাছে নেই নোর খাদে পড়ার দুদিনের মাথায় অর্নি এই কাগজটা উৎসবে ল্যাপটপের উপর রেখে চলে যাই বাড়ি ছেড়ে উৎসব সেদিন এখানেই ছিল শান্ত যখন ওকে চড়িয়ে ধরে কাজ ছিল তখনই বাসা থেকে ফোন আসে অর্নিকে পাওয়া যাচ্ছে না সেই থেকেই মেয়েটা নিখোঁজ হয়ে আছে হাজার চেষ্টা করেও কোথাও কোনো খোঁজ পায়নি তন্ন করে খুঁজেও লাভ হয়নি নিউজ সব জায়গায় খোঁজ লাগিয়েছে উৎসব কোথাও থেকে কোনো খবর আসেনি পাগলের মতো খুঁজেছে অর্নিকে পাগল পাগল অবস্থা ছিল উৎসবের একসাথে দুটো ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে উৎসবকে আকাশ তাকিয়ে উৎসব বলল। তোমাদের দুজনকে আমাকে ছেড়ে যেতে হলো নূরকে হারিয়ে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে পারতাম তো তাহলে তুমিও কেন আমাকে একা করে এই অসহায়ত্বের মাঝে ফেলে গেলে কেন অর্নি কেন দুইটা জায়গাতে বড্ড খটকা লাগে প্রথমত অর্ণের চিঠিতে উল্লেখিত অ্যাক্সিডেন্টের কথা আর দ্বিতীয়ত অর্ণের এভাবে বাসা ছেড়ে চলে যাওয়াটা অর্নি লিখে গেছে অ্যাক্সিডেন্টের হাত থেকে ওকে বাচ্চাতেই নূর খাদে পড়ে যায় অ্যাক্সিডেন্টটা কি তাহলে স্বাভাবিক ছিল আর অর্নির এভাবে বাড়ি ছেড়ে যাওয়ার কারণটাও রহস্য মনে হয় শুধুমাত্র এই কারণে বাড়ি ছেড়ে যাওয়ার মেয়ে অর্নি নয় যেখানে আগের দিন রাতে উৎসবের বুকে মাথা রেখে এত করে কাঁদলো মেয়েটা সেখানে তারপর দিনই কিনা জাস্ট একটা চিঠি লিখে রেখে বাড়ি ছেড়ে চলে গেল অর্নি কি সত্যি লুকিয়ে আছে এসবের পিছনে আর কে আছে আর অর্ণেই বা কোথায় আছে আর কিভাবে আছে নোর কি বেঁচে আছে নাকি সত্যি বেঁচে নেই নোর আর বেঁচে থাকলেও কোথায় আছে নোর অবশেষে ইটি টানলাম এই গল্পের রুম প্রতিটা গল্পই যে হ্যাপি এন্ডিং হয় তা নাম এই গল্পটা হ্যাপি বা স্যাড এন্ডিং কোনোটার মাঝেই পড়ে না এই গল্পটা শেষ হইয়াও হইল না শেষ লেখিকার চিন্তাভাবনা যেখানে শেষ পাঠকদের চিন্তাভাবনা সেখান থেকে শুরু তাই শেষের এই সকটা মানে এই প্রশ্নগুলোর উত্তর আপনারাই খুঁজে নিন এন্ডিংটা সাজিয়ে নিন নিজেদের মন মতম এই গল্পে সিজন টু চাইলে এই ভিডিওতে কমেন্ট করুন এবং চার হাজার লাইক করুন ধন্যবাদ